মন্ত্রিসভা নতুন ছিল মন্ত্রিসভায় বেশ কয়েকটা সিদ্ধান্তের মধ্যে দুটো সিদ্ধান্ত আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি পয়লা জানুয়ারি 2019 জানুয়ারি 2019 রাজ্য মন্ত্রিসভা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে উপজাতি অংশের মানুষের জন্য এবং এডিসি এলাকার ডেভেলপমেন্টের জন্য সামগ্রিক ডেভেলপমেন্ট সোশিও ইকোনমিক কালচারাল এডুকেশন লিঙ্গুইস্টিক টিডিএডিসি উন্নয়নের জন্য একটা স্পেশাল প্যাকেজ আমরা তৈরি করেছিলাম মন্ত্রিসভা 1-1-2019 এবং সেই প্যাকেজের টাকার পরিমাণ ছিল 8,389 কোটি টাকা একটা স্পেশাল প্যাকেজ আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভার কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি 1-1-2019 মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে রাজ্য সরকার ওই সিদ্ধান্তটাকে স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠায় 14 জানুয়ারি 2019 পরবর্তী সময়ে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বিভিন্ন লিঙ্ক মিনিস্ট্রিতে যে যে দপ্তরের সাথে যুক্ত রয়েছে যেসব বিষয়গুলি সেসব মিনিস্ট্রিতে পাঠায় এরপর লিঙ্ক মিনিস্ট্রি লাইন মিনিস্ট্রি পরীক্ষা নিরীক্ষা করে সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রক কিছু মন্তব্য পাঠায় এবং রাজ্য সরকারের কাছে পাঠায় রাজ্য সরকার আরও যাতে রিভাইজ করে কি কি করা উচিত তারা সাজেশন দিয়েছিল কারণ সেখানে এই যে পাঠিয়েছে এবং রাজ্য সরকার সেসব বিষয়গুলি উপজাতি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আর্থসামাজিক সামগ্রিক বিষয় উন্নয়নের স্বার্থে নতুন করে ওই প্রস্তাবগুলিকে রিভাইজ করে কারণ এর আগে 28 অক্টোবর যখনই কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রস্তাবগুলি পাঠাই কেন্দ্রীয় সরকার ওই সবগুলি এটা সঠিক রূপ দেওয়ার জন্য একটা কমিটি ফর্ম করে কনস্টিটিউশন অফ হাই লেভেল কমিটি টু লুক ইন টু সোশিয়াল ইকোনমিক কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক ইস্যুস অফ দি ইন্ডিজেনাস পপুলেশন ইন দি স্টেট অফ ত্রিপুরা সেখানে স্পেশাল সেক্রেটারি ইন্টারনাল সিকিউরিটি মিনিস্টার হোম অ্যাফেয়ার চেয়ারপারসন এবং জয়েন্ট সেক্রেটারি নর্থ ইস্টের MHA কনভেনার জয়েন্ট সেক্রেটারি মিনিস্টার অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স মেম্বার জয়েন্ট সেক্রেটারি মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট মেম্বার জয়েন্ট সেক্রেটারি মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মেম্বার জয়েন্ট সেক্রেটারি মিনিস্টার অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মেম্বার এবং মেম্বার আরও রয়েছে অ্যাডভাইজার নীতি আয়োগ উনিও মেম্বার জয়েন্ট সেক্রেটারি মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট উনিও মেম্বার জয়েন্ট সেক্রেটারি মিনিস্টার অফ ডোনার উনিও মেম্বার অ্যান্ড থ্রি রিপ্রেজেন্টেটিভ অফ দি স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই নিয়ে একটা কমিটি ফর্ম করে এবং সেই কমিটির মধ্যে থ্রি মেম্বার্স মানে প্রিন্সিপাল সেক্রেটারি ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি ল অ্যান্ড ল অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার এডিসি এবং এডিশনাল সেক্রেটারি হোম আমরা আরেকজনকে বাড়িয়ে দিই এডিশনাল সেক্রেটারি হোম হয় চারজন রাজ্য সরকার নিয়ে একটা হাই লেভেল কমিটি তৈরি হয় হাই লেভেল কমিটি ত্রিপুরাতে ভিজিট করে 2018 সনের অক্টোবর মাসে এবং প্রথম একবার এসেছিল
এটা পাঠানোর আগেই পরবর্তী সময় হাই লেভেল কমিটি ভিজিটেড দি স্টেট উইথ এফেক্ট ফ্রম 16th and 17th October 19. ডিউরিং দ্যার ভিজিট এ মিটিং ওয়াজ অলসো হেল্ড উইথ ডিফারেন্ট হেডস অফ দি ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট ফর রিভিশন অফ প্ল্যান প্রজেক্টস অন দি বেসিস অফ দি ভিউজ অফ লাইন মিনিস্ট্রি। তাদের সাথে তারা এসে বলে দিয়েছে এই বিষয়গুলি সেন্ট্রাল গভর্নমেন্ট ভেরি মাচ ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দিস, সুতরাং রিভাইজ আকারে কীভাবে করতে হবে পাঠিয়েছে আজকে মন্ত্রিসভা। সেই রকমভাবে আগে ছিল 8,399 কোটি টাকার একটা স্পেশাল প্যাকেজ ফর দি স্টেট অফ ত্রিপুরা, স্পেশালি ফর দি ট্রাইবাল পিপল অ্যান্ড এডিসি আর স্ট্রেংথেনিং দি এডিসি। এখন এটা দাঁড়িয়েছে 8,800,274,00,000 টাকা একটা স্পেশাল প্যাকেজ, 8,800,274,00,000। এর মধ্যে ফিশারি ডিপার্টমেন্ট 67 কোটি, এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ডারি এডুকেশন 400,64,00,000 এবং অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট 57,62,00,000। হেলথ ডিপার্টমেন্ট 949,48,00,000। আপনারা জানেন সেখানে মেডিকেল কলেজ খুমলুঙে করার আমাদের পরম্পরা, সাথে সাথে এস্টাবলিশমেন্ট অফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অলসো ইন খুমলুং। তো হেলথ ডিপার্টমেন্ট 949,48,00,000 এবং ওয়াটার রিসোর্সের 75 কোটি, এগ্রিকালচার ডিপার্টমেন্টের 603,13,00,000 এবং ডাইরেক্টরেট হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট সেরিকালচার 107,50,00,000 এবং ডাইরেক্টরেট অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস এডুকেশন ডিপার্টমেন্টের 50 কোটি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস এডুকেশন ডিপার্টমেন্টের 55 কোটি, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 4,848,73,00,000, ডাইরেক্টর পঞ্চায়েত 10,51,00,000, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট 370,16,00,000, ডাইরেক্টর হায়ার এডুকেশন সেখানে 2টা প্রফেশনাল কলেজ এডিসি এরিয়াতে এটা সহ 170 কোটি, পিডাব্লিউডি বিয়ন্ড পিএমজিএসওয়াই, পিএমজিএসওয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, এছাড়া পিডাব্লিউডি 995,65,00,000, ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্স সেখানে 60,32,00,000 এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট সেখানে 85 কোটি। এই 8,802,74,00,000 টাকার স্পেশাল প্যাকেজের জন্য আজকে মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছে এবং এটা এখন কেন্দ্র সরকারের কাছে স্পেশাল প্যাকেজ যাবে মন্ত্রিসভার আজকের মিটিংয়ে, এটা আজকে সম্মত দিয়েছে।